হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, জবা গাছ প্রতিস্থাপন করতে হলে কিরকম আদর্শ মাটি তৈরি করবেন আমি তা তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমরা প্রথমে নার্সারি থেকে যখন গাছ কিনে আনি তখন কিন্তু গাছে খুব সুন্দর ফুল ফুটে থাকে। তারপর গাছটি প্রতিস্থাপন করার পর কিছুদিন পরে দেখা যায় গাছটি মারা যায়। এর কারণটা কি? বন্ধুরা, টবের মাটিটা ঠিকঠাক না করার জন্যই গাছটি ঝিমিয়ে যায়। তার ফলে আস্তে আস্তে দেখা যায় গাছটি মারা যায়। হ্যাঁ বন্ধুরা, আমি এই আদর্শ মাটিটা কিভাবে তৈরি করতে হয় এই পদ্ধতিটি তৈরি করে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে বলছি বন্ধুরা, এই মাটিটা যে দেখছেন, মাটিটা যেন ডেলা ডেলা না থাকে। মাটিটা কোনো জিনিসের সাহায্যে গুঁড়ো করে নেবেন। আমি দেখুন এই ছোট্ট একটা ইটের সাহায্যে মাটিটা গুঁড়ো বা ঝুরঝুরে করে নিচ্ছি। আমি দেখুন একটা এই ছোট্ট ঝুড়ির এর সাহায্যে এটা আমি চেলে নিচ্ছি। আমি বড় চালনি নিলাম না, আপনারা পারলে বালি চালার যে চালনি আছে সেই বালি চালার চালনি দিয়ে চেলে নেবেন। আমি এই এক হাতে ভিডিও করছি, যার জন্য আমি এই ছোট্ট একটা প্লাস্টিক দিয়ে চেলে নিলাম। এই মাটিগুলো এটা রেখে দেবেন। এইরকম করে মাটিটা ভালো করে চেলে নেবেন। দেখুন বন্ধুরা, মাটিটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে, যার ফলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আমি এই মাটিটা 6 ইঞ্চি টবের মাটি তৈরি করেছি। আপনাদের বড় বা ছোট টব যদি হয় কম বা বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। এই মাটির সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে নিতে হবে। 2 ভাগ সাধারণ মাটি, 1 ভাগ সাদা বালি আর 1 ভাগ কোকোপিট। কোকোপিট না থাকলে ধানের তুষ নেবেন আর পুরানো গোবর মাটি, না যদি থাকে ভার্মি কম্পোস্ট এটা দিয়ে দেবেন। এর সঙ্গে অল্প অল্প করে কিছু উপাদান নিচ্ছি। 1 চামচ শিং কুচি, 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ নিম খোল, 1 ছত্রাকনাশক সাপ ফাঙ্গিসাইড এখানে কিছুটা নিয়ে নিলাম। এইবার এই মাটিটা বন্ধুরা ভালো করে মাটিটা মিশিয়ে নিতে হবে। এই মাটিটা মিশানোর পর 10 দিন রেখে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এই 10 দিন পর মাটিটা রেখে গাছটি প্রতিস্থাপন করছি, কারণ প্রথমে এত খাদ্য পেলে গাছটি মারা যেতে পারে। আমরা যেমন অনেক খাবার খেলে আমাদের ক্ষতি হয়, তেমনি গাছেরও ক্ষতি হতে পারে। বন্ধুরা, প্রথমে গাছ লাগাতে গেলে প্রথমে টবের ড্রেনের সিস্টেমটা আগে ঠিক করে নিতে হয়। আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই ড্রেনের সিস্টেম করতে হয়। এই গাছটি আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি বন্ধুরা, আগের ভিডিওতেও দেখিয়েছি।
আমি এই গাছটি আবার নতুন করে প্রতিস্থাপন করে দেখাচ্ছি নতুন বন্ধুরা। অনেক বন্ধুরা জানেন না, যেসব নতুন বন্ধুরা তারা এই ভিডিওটি দেখে নিন, কারণ অনেকে জানেন না গাছ প্রথমে কিনে নিয়েছে কিভাবে প্রতিস্থাপন করতে হয়। ঠিকঠাক যদি মাটিটা, টবের মাটিটা যদি ঠিকঠাক না করা যায় তাহলে গাছটি মারা যায়। প্রথমে এই খোলাম কুচিটা, এই ঢালুটা উপরের দিকে রাখবেন, নিচের দিকটা এইভাবে রাখবেন, বন্ধ করে দেবেন ওই ড্রেনটা, তারপর কাঁকড় বালি দিয়ে দেবেন, তারপর কিছুটা সাদা বালি। এবার এই যে মাটিটা তৈরি করা আছে এই মাটিটা কিছুটা দিয়ে দেবেন, তারপর এই গাছটা এই মিডিলে বসিয়ে দেবেন। এই সাইড দিয়ে এই মাটিগুলো ভালো করে চেপে দেবেন, কিছুটা খালি রাখবেন, পুরো ভর্তি করবেন না, কারণ এতে খাবার দিতে লাগে, এর জন্য কিছুটা খালি রাখবেন। তারপর জল দেওয়ার সময়ও ভর্তি করে দিলে জলটা বাইরে বেরিয়ে যায়, এর জন্য একটু খালি রাখবেন, এইভাবে চেপে চেপে দেবেন। এই মাটিটা একটু ভেঙে দেবেন, সমান করে একটু ভেঙে দেবেন। এই গাছটিতে দেখুন নেট পট দেওয়া আছে, এই নেট পটটা কিছুটা এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন। টব ভর্তি করে জল দিয়ে দেবেন, দেওয়ার পর কিছুদিন, তিন দিন চার দিন মতো ছাওয়া জায়গায় রেখে দেবেন। তারপর গাছটা দেখবেন ঠিক মতো পাতা টাতা ঠিক আছে, তখন রোদে নিয়ে আসবেন। আর বন্ধুরা, এই গাছে মিলিবাগ আসে, প্রচণ্ড জবা গাছে মিলিবাগ ধরে, এর জন্য নিম অয়েল 1 লিটার জলে স্প্রে করে দেবেন। বাড়িতে যদি তৈরি করতে পারেন নিম পাতা, শিউলি পাতা, কালমেঘ পাতা, এইগুলো জলে ফুটিয়ে গাছে স্প্রে করে দেবেন, তাহলে এই মিলিবাগ আসবে না। আর 15 দিন অন্তর এই গাছের চারপাশে মিক্স করা খাবার আমি আগের ভিডিও দেখিয়েছি, মিক্স জৈব সার কিভাবে তৈরি করতে হয় আমি তৈরি করে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। এই 15 দিন অন্তর এই গাছের চারপাশে খাবার দিয়ে মাটিটা ভালো করে ঢেকে দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আমি যেভাবে এই ভিডিওটা এই আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় আমি তৈরি করে দেখালাম, আপনারা এই ভিডিওটা ফলো করবেন, তাহলে নতুন বন্ধুরা গাছ কিনে আনলে কোনো গাছ মারা যাবে না। আজ এখানে শেষ করলাম বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ধন্যবাদ।